এই যে এয়ারপোর্ট, এখানে ঢুকবো। এয়ারপোর্টটা আমি দেখাচ্ছি, সুন্দর সাজানো। নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। এটা আমাদের একটা অভূতপূর্ব অভিজ্ঞতার ভিডিও। অভূতপূর্ব অর্থাৎ আগে এই অভিজ্ঞতা আমাদের হয়নি। আসল কথা, বেড়ানোর সুবাদে আমরা বহু জায়গা ঘুরে বেড়িয়েছি, বেড়াই এবং বহুবার সত্যি কথা বলতে গিয়ে এয়ারপোর্টেও যাওয়া হয়, কিন্তু আমরা এই লাউঞ্জ ব্যাপারটা খুব একটা আমরা জানতাম না। এবং সবথেকে বড় কথা, এয়ারপোর্টে ফুড তো জানেন ভীষণ কস্টলি। কখনো কখনো খেয়েছি, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা যার জন্য ক্যারি করতাম বা অনবোর্ড ফ্লাইটে কখনো খাবার নিতাম। তো এই ব্যাপারে আমার দাদা ভাই এবং আমি স্বরূপা বৌদিকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ আমরা সত্যি কথা এই এয়ারপোর্টের লাউঞ্জের ব্যাপারটা জানতাম না। আর এয়ারপোর্ট লাউঞ্জের ব্যাপারটা যখন আমরা জানলাম, তখন অবশ্য অবশ্যই আপনাদের সকলের সঙ্গে সেটা শেয়ার না করে আমরা শান্তি পাচ্ছি না। তাই আমি প্রথমেই এই ভিডিওটা করলাম। এটা আমাদের গোয়া বেড়ানোর ভিডিওর প্রথম ভিডিও, যেটাতে আমি কভার করেছি আমাদের দুটো লাউঞ্জ অ্যাক্সেস, অর্থাৎ হায়দ্রাবাদ এবং কলকাতা। হায়দ্রাবাদ এবং কলকাতা, এই দুটো লাউঞ্জ আমাদের যাত্রাপথে আমরা কভার করেছি। আমরা এখান থেকে প্রথম কলকাতা হায়দ্রাবাদ ভায়া ফ্লাইট ছিল আমাদের, তো ভায়া হায়দ্রাবাদ আমরা গোয়া গেলাম এবং ফেরবার সময় আবার ভায়া হায়দ্রাবাদ আমরা ফেরত এলাম কলকাতায়। তো সেই পুরো অভিজ্ঞতাটাই এই ভিডিওটাতে আমরা ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের সবার সাথে শেয়ার করলাম। ব্যাপারটার সম্বন্ধে একটা ধারণা থাকে যে বোধহয় খুব হাইফাই কার্ডস ফার্ডস কিছু লাগে এই লাউঞ্জ অ্যাক্সেস করতে। আসলে তা নয়, রুপে কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যাই আপনার কাছে থাকুক না কেন, লাউঞ্জের একেবারে ঢোকার মুখেই যিনি থাকেন তাকে আপনার কার্ডগুলো দেবেন, উনিই আপনাকে বলে দিতে পারবেন কোন কার্ডে আপনি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন, কতক্ষণ অ্যাক্সেস করতে পারবেন। কারণ আমরা দেখলাম কলকাতায় আমাদের দুটো কার্ড রিজেক্ট হয়েছিল, সেই দুটো কার্ড কিন্তু হায়দ্রাবাদে গিয়ে অ্যাকসেপ্টেড হলো। সুতরাং এই নিয়মগুলো এক একটা লাউঞ্জে কিন্তু এক এক রকম। এবং মানে আমি লাউঞ্জের অভিজ্ঞতা বলতে বসে অবশ্য অবশ্যই বলবো প্রত্যেককে যে একবার অন্তত লাউঞ্জ ভিজিট করুন। মাত্র দু টাকার বিনিময়ে আপনি প্রচুর খাওয়া দাওয়া এখানে করতে পারবেন, পার হেড দু টাকা। আর আমাদের যে HDFC-র যে কার্ডটা অ্যাকসেপ্ট হলো হায়দ্রাবাদে, তাতে আমাদের দুজনের নিয়েছিল 25 টাকা করে, আর আরেকটি কার্ড ছিল আমার ছেলের, সেক্ষেত্রে 2 টাকা, অর্থাৎ 25 25 2, এইতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবং আমরা লাঞ্চ করেছিলাম কলকাতার লাউঞ্জে, আর আমরা ডিনার করলাম হায়দ্রাবাদের লাউঞ্জে ফেরবার পথে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, হায়দ্রাবাদের লাউঞ্জ তো আরও অনেক লাক্সুরিয়াস, অনেক বড়। কলকাতার লাউঞ্জে খাবারের ভ্যারাইটি কিন্তু অনেক বেশি পেলাম আমরা। আবার হায়দ্রাবাদে যেটা দেখলাম যে কিছু লোকাল ফুড ছিল, তারপরে নানা রকম রান্না ওদেরও, ননভেজ ভেজ সবই ছিল। আর একটা জিনিস খেয়াল করলাম যে ডিনারের পর আবার ওরা কিন্তু মিডনাইট একটা, মানে মিডনাইট বলবো না, প্রায় রাত্রি 2 নাগাদ ওরা একটা স্ন্যাক্স বার করলো। আবার স্ন্যাক্স তাতে থাকলো শুধু নানান রকমের স্ন্যাক্স, তো আমরা দুটোই অ্যাক্সেস করতে পেরেছি, অর্থাৎ 3টে খাওয়া, মানে লাঞ্চ ডিনার স্ন্যাক্স সবই আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। আমাদের লাউঞ্জের অভিজ্ঞতা রইল আপনাদের কাছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুব সুন্দর অভিজ্ঞতা। সকলেই লাউঞ্জ অ্যাক্সেস করবেন, লাউঞ্জটা কিন্তু সত্যি খুব ভালো। রেস্ট করার পক্ষে একটু অপেক্ষা করলেন ইন বিটুইন ফ্লাইটস, এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা এবং খুব লাক্সুরিয়াস ব্যাপার। আমরা ওখানে দেখেছি লিকারও পাওয়া যায়, কিন্তু লিকারটা ওটা চার্জেবল আর ওই স্বাদে আমরা বঞ্চিত, সুতরাং সেই খরচও আমাদের হয়নি। তো এখন রইল লাউঞ্জের ভিডিও, ভালো করে শেষ পর্যন্ত দেখবেন হায়দ্রাবাদ লাউঞ্জ এবং কলকাতা লাউঞ্জ।